দর্শক, এ বিষয়ে ভারত থেকে জানিয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। যেতে শীতের যে মরশুম, সেই মরশুমে কিন্তু একেবারে শীতলতম দিন হচ্ছে গোটা দেশে আজকেই। কলকাতায় কিন্তু একেবারে 10 থেকে 12-11 ডিগ্রি, কলকাতা শহরতলিতে 11 এবং জেলাগুলিতে কিন্তু একেবারে এক সংখ্যায় 8, 9, 10 এরকম সংখ্যায় কিন্তু পারদ নেমে গেছে। দিল্লিতে কিন্তু শৈত্যপ্রবাহ একেবারে একসঙ্গে 5 ডিগ্রি সেলসিয়াস নেমেছে। ঘন কুয়াশার চাদরে কিন্তু অনেক বেলা পর্যন্ত দিল্লি একেবারে ঘন কুয়াশায় আদৃত রয়েছে। শৈত্যপ্রবাহে কিন্তু মানুষ একেবারে কাঁপছে। একই চিত্র কিন্তু গোটা পশ্চিমবঙ্গেও, কলকাতা শহরতলি, উত্তরবঙ্গ, একেবারে পশ্চিমী ঝঞ্ঝা হাওয়ায় কিন্তু, উত্তরের ঠান্ডা হাওয়ায় কিন্তু শীতে একেবারে জড়থর গোটা পশ্চিমবঙ্গ, কলকাতা, পশ্চিমের জেলাগুলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। অন্যদিকে উত্তরবঙ্গ কিন্তু একেবারে হাড়হিম ঠান্ডায় কাঁপছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরে কিন্তু, কলকাতায় কিন্তু আজকে ঘন কুয়াশায় জেলায় কিন্তু একটি অ্যাক্সিডেন্টও হয়েছে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে যেমন সতর্কতা জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন কিন্তু বিষয়টি নজরে রাখছে। আবহাওয়া দপ্তর, কলকাতা এবং দিল্লির আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে এরকম ঠান্ডা আগামী আরও 4-5 দিন চলবে।